প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস ব্লগ। মুন্নিস ব্লগ চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব হোমমেড ভ্যানিলা আইসক্রিম। গরম আসলে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে আমাদের এই আইসক্রিমের উপর, ছোট বড় সকলেরই খুব বেশি প্রিয় থাকে। আর এই আইসক্রিমটা যদি বাসায় তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই থাকে না। আর আজকের পর্বে আপনাদের সাথে ভ্যানিলা আইসক্রিম রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন চলে যাই আইসক্রিম তৈরি করতে। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মিল্ক। আমি এখানে হাফ কেজি পরিমাণ মিল্ক নিয়েছি আর মিল্কটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। মিল্কটা যখন একটা বলক এসে যাবে ঠিক তখনই কিছুটা পরিমাণে মিল্ক একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু আইসক্রিম পাউডার দিয়ে আজকে আইসক্রিমটা তৈরি করব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আইসক্রিম পাউডার। পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন বাকি মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে 1 কাপ পরিমাণ চিনিটাই ব্যবহার করতে পারেন। আমি এটা দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে বলক এনে নিচ্ছি। যখন এটা 2-1টা বলক চলে আসবে ঠিক তখনই এখানে দিয়ে দিচ্ছি আইসক্রিম পাউডারের সেই মিশ্রণটা যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এটা আমি দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে এই রান্নাটা করে নিতে হবে। আর মিনিট কয়েক রান্না করার পর মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসে আর ঠিক তখনই নামিয়ে নিতে হবে। এখনই আমি নামিয়ে নিচ্ছি আর নামানোর পর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এক সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। অন্যদিকে আমি একটি বড় সাইজের পাত্র নিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা আইস করা হুইপ ক্রিম। এখানে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়েছি আর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন। এই পর্যায়ে একটু একটু করে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন আর এতে করে কিন্তু বিট করলে খুব বেশি ফ্লাফি হবে। এইভাবে করে আমি মিনিট 5-এক বিট করে নেব। আর বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন কি অনেকটাই ফ্লাফি হয়ে গিয়েছে। আর যখন এরকম একটা ফ্লাফি হয়ে আসবে ঠিক তখনই আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি যেহেতু আজকের পর্বে ভ্যানিলা আইসক্রিমটা আপনাদের সাথে শেয়ার করছি, সেজন্য ভ্যানিলা এসেন্সটাই দেওয়ার চেষ্টা করেছি। আমার আইসক্রিমটা বিট করা হয়ে গিয়েছে। এখন এটা আমি একটি ফয়েল পেপারের সাহায্যে মুড়িয়ে নিচ্ছি। আর এইভাবে করে মুড়িয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য। ফিরে আসছি 3 ঘন্টা পর। 3 ঘন্টা পর ফিরে আসলাম, তো একটু দেখিয়ে দিচ্ছি আমার আইসক্রিমের মিশ্রণটা কতটা আইস হয়েছে। এরকমটা হয়েছে আমি একটু দেখিয়ে দিলাম। তো এবার আমি একটি বড় পাত্রের মধ্যে এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এখানে বিট করলে অনেকটাই হয়ে যাবে, তখন কিন্তু বিট করা যাবে না, সেজন্য আমি বড় সাইজের একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে এটা বিট করতে করতে যখন দ্বিগুণ হয়ে আসবে ঠিক তখনই কিন্তু পারফেক্ট আইসক্রিম হয়ে যাবে। অবশ্যই এভাবে করে বিট করে নিতে হবে। স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার আইসক্রিমটা কতটা ফ্লাফি হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি আইসক্রিমটা বিট করা বন্ধ করে দিব। আর যে বাটিতে সেট করব সে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আইসক্রিম বক্সেও এটা সেট করে নিতে পারেন। আর উপর থেকে কিছুটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি জাস্ট একটু সৌন্দর্য আনার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন।
এখন এই এয়ারটাইট বক্সের মুখটা বন্ধ করে দেব আর 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসব 2 ঘন্টা পর, ততক্ষণে কিন্তু আমাদের আইসক্রিমটা সেট হয়ে যাবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর আর আইসক্রিমটা কতটা সহজভাবে আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা অবশ্যই আপনারা সবাই দেখতে পেয়েছেন। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকার বেল বাটনটা প্রেস করে রাখবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব যেন সাথে সাথেই দেখে নিতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।